সেই রেখাই মাসে মাসে লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা পান স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এই বিষয়টি আগেই ফাঁস করেছিল তৃণমূল গত শনিবার তপনের সভা থেকে এই বিষয় নিয়ে বিজেপি প্রার্থীকে মোক্ষম খোঁচা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুললেন সরকার না দিলে এসব কোথায় পেতেন রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সুবিধা নিয়েও বিজেপির প্রার্থী হয়ে তৃণমূলকে দুষছেন সন্দেশখালীর রেখাপাত্র অভিযোগ করেন তাঁর মতো সন্দেশখালীর বহু মহিলা নাকি সরকারি প্রকল্পের সুবিধা পান না অথচ সরকারি নথি বলছে বসিরহাটের বিজেপি বজিত প্রার্থীর স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে প্রতি মাসে তিনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান এই ইস্যুতেই তার নাম না করে তীব্র কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে মহিলাকে ওখানে প্রার্থী করেছে তারা নাকি কিছু পায় না আমি বলছি মিলিয়ে নিন তিনি স্বাস্থ্যসাথী কার্ডও পান তিনি লক্ষ্মীর ভাণ্ডারও পান আমরাই কিন্তু সেটা করে দিয়েছি এবার নিজেই মুখ ফসকে সত্যিটা বলে ফেললেন সন্দেশখালীর রেখা স্বীকার করে নিলেন তৃণমূল সরকার অনেক প্রকল্প করেছে সন্দেশখালীর মানুষ নিয়মিত রাজ্য সরকারের সেই সব প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথীর মতো রাজ্য সরকারের যাবতীয় জনমুখী প্রকল্পের সুবিধা নিয়ে এখন বিজেপি প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরোধিতা করছেন রেখা সন্দেশখালিকান জিয়ে রেখে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করেছে বিজেপি তাদের মদতেই নেত্রী সেজে বসেছিলেন রেখাপাত্র আসলে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিট বাগানোই ছিল তাঁর মূল